أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته শুভ শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ আজমল হক সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা তো আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পাঠ 17 এবং পাঠ 18 দুইটি হাদিস নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব সেই হাদিসটি হলো আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি এর বাংলা অনুবাদ হলো এরকম আল খালকু ইয়ালুল্লাহ সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার প্রয়োজন ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি অধিক প্রিয় যে তার সৃষ্টির প্রতি অনুগ্রহ করে অথবা সৃষ্টিকে ভালোবাসে এখন এই হাদিসের ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন থেকে শুরু করে যত প্রাণী এবং কীট পতঙ্গ থেকে শুরু করে পশু পাখি গাছপালা তরুণতা সমস্ত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সুন্দর করে দিয়েছেন আমরা যদি আমাদের আশেপাশে চতুর্পাশে যদি বিভিন্ন প্রাণীর দিকে তাকাই অনেক ছোট ছোট প্রাণী আমাদের আশেপাশে রয়েছে যে সমস্ত প্রাণীগুলি আমাদের অনেক উপকারে লাগে আবার অনেক ছোট ছোট পাখি রয়েছে সেই পাখিগুলি দেখতে এক এক রকম সুন্দর সমস্ত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এখন এই সমস্ত কীটপতঙ্গ থেকে শুরু করে এই সমস্ত পশু পাখি এই সমস্ত কিছু রিজিক কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করেন যার যখন যেটা দরকার আল্লাহ তাআলা তখন সেটা নির্ধারণ করেন কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের উচিত হবে এই সমস্ত সৃষ্টি মাখলুকের উপর ভালো ব্যবহার করা কিরকম অর্থাৎ কোনো সৃষ্টি আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে আমরা যেন কষ্ট না দিই আমরা বিভিন্নভাবে তাদেরকে উপকার করতে পারি তাদের আমরা সেবা যত্ন করতে পারি যেমন রাস্তার পাশে চলাচলের সময় অনেক সময় আমরা আহত অবস্থায় অনেক পশু অথবা পাখিকে পড়ে থাকতে দেখি সেই সময় আমাদের যদি সম্ভব হয় আমরা সেগুলোকে সেখান থেকে উদ্ধার করে তার যদি কোনো সেবা করার প্রয়োজন হয় বা যদি সেটা সম্ভব হয় আমরা সেটা করতে পারি এরপরে অনেক সময় দেখা যায় বিশেষ করে গ্রীষ্মের যখন প্রচণ্ড রোদ হয় এই রোদে অনেক পাখি কিন্তু পানি না পেয়ে অনেকটা কষ্ট পায় এই জন্য বিশেষ করে আমরা আমাদের বাসা বাড়িতে ঘরের ছাদের কার্নিশে অথবা ছাদের উপরে বা কোথাও যদি আমরা একটু কোনো পাত্রে আমরা দই খাওয়ার পরে আমাদের যে পাত্রগুলি অবশিষ্ট থাকে সেটা আমরা ফেলে দিই সেখানে যদি আমরা কিছু পানি রাখি তাহলে কিন্তু দেখা যায় যে অনেক পাখি সেখান থেকে পানিগুলি খাচ্ছে তারা সেখানে উপকৃত হচ্ছে এরপরে আমরা খাবার খাওয়ার পরে আমাদের খাবারের যে উচ্ছিষ্ট যে অংশ রয়েছে মাছের কাঁটা অথবা হাড় সেগুলো আমরা খাই না সেগুলো আমরা ফেলে দিই আবার অনেক সময় অতিরিক্ত খাদ্য যেটা আমরা বাইরে ফেলে দিয়ে নষ্ট করি এই খাবারটা যদি আমরা ড্রেনের পাশে ফেলি কুকুর অথবা বিড়াল বা অন্য কোনো প্রাণী সেটা খেয়ে জীবন ধারণ করতে পারে এইভাবে আমাদের এই ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকের সেবা করতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আর যদি আমরা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকের সেবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার জন্য আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা ভালো বান্দা হিসেবে পরিগণিত হব তো আজকে আমরা এই হাদিস থেকে যেটা শিখলাম সেটা হলো সকল সৃষ্টি আল্লাহ তাআলার প্রয়োজন এদের প্রতি ভালোবাসা প্রদর্শন ও সদাচরণ করা ইসলামের আদর্শ জীবজন্তু পশু পাখির প্রতি দয়া করে প্রদর্শন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা হয়তো হাদিসটা শুনেছো এরকম যে বনি ইসরায়েলের একজন পাপিষ্ঠ মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা তার অপরাধ ক্ষমা করে দিয়েছেন এরপর এই হাদিসটা হয়তো শুনে থাকতে পারো এরকম যে একজন মহিলা একটি বিড়াল পোষত সেই বিড়ালকে সে কোনো প্রকার খাবার দিত না সে তাকে বেঁধে রাখত তাকে ছেড়েও দিত না সে বাইরে গিয়ে কোনো খাবার খায় এমন সুযোগও সে পেত না অবশেষে বিড়ালটি মারা যায় এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করেন অর্থাৎ তার প্রতি আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দেন
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা সৃষ্টি যে সমস্ত মাখলুক রয়েছে এই মাখলুকের প্রতি যদি আমরা সদাচরণ করি অবশ্যই আল্লাহ তাআলা এর জন্য আমাদের উত্তম প্রতিদান দিবেন। আবার যদি এই মাখলুকের সাথে আমরা যদি খারাপ ব্যবহার করি তাদেরকে কষ্ট দিই এর জন্য আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য শাস্তি বরাদ্দ করবেন। এরপরে দ্বিতীয় হাদিস হলো আল মুসলিমু আখুল মুসলিমু লা ইয়াসলিমুহু ওয়ালা ইসলিমুহু ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। এই হাদিসের অর্থ আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াসলিমুহু অর্থাৎ সে তার প্রতি জুলুম করবে না, ওয়ালা ইসলিমুহু এবং সে তাকে শত্রুর হাতে সোপর্দ করে দিবে না, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন পুরো করে, কান আল্লাহু ফি হাজাতি তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজন পুরো করে দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিসের ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি যে আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সারা পৃথিবীতে যত মুসলমান রয়েছে যে কোনো দেশের হোক যে কোনো বর্ণের হোক, সাদা বা কালো, শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ যেই হোক না কেন, সে যদি মুসলমান হয় এই হাদিসের ভাষ্য মোতাবেক সে আমাদের ভাই। যদি আমরা তাকে যদি নাও চিনি কিন্তু যদি বুঝতে পারি সে আমার মুসলমান ভাই, অবশ্যই আমার প্রতি তার একটা অধিকার বা দাবি আছে, তার প্রতি আমার একটা দাবি আছে। তো এই মুসলমান ভাইয়ের সবসময় কল্যাণ কামনা করতে হবে, লা ইয়াজলিমুহু তার প্রতি কোনো প্রকার জুলুম করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা আমার অপর মুসলমান ভাই কষ্ট পায়, এটা করা যাবে না। ওয়ালা ইসলিমুহু এবং তাকে শত্রুর হাতে সোপর্দ করে দেওয়া যাবে না, অর্থাৎ সেই মুসলমান ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, যদি আমার পক্ষে বিপদ থেকে উদ্ধার করা সম্ভব নাও হয় কমপক্ষে তার ব্যথায় ব্যথিত হয়ে সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করব, তার দুঃখে আমি দুঃখিত হব এবং তার বিপক্ষে অর্থাৎ মুসলমানের বিপক্ষে কোনো ব্যক্তির সাথে যোগ দিয়ে তার উপর আমি কোনো প্রকার অত্যাচার জুলুম করব না। ওমান কানা ফি হাজাতি আখিহি যদি কোনো মুসলমান ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পুরো করে দেয়, কান আল্লাহু ফি হাজাতি অর্থাৎ কোনো ভাই যদি বিপদে পড়ে তাহলে আমি যদি তাকে বিপদ থেকে উদ্ধার করি আল্লাহ তাআলা আমাকে এই ধরনের বা অন্য কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করবেন। যদি কোনো ভাই ক্ষুধার্ত থাকে, খাবারের কষ্ট থাকে, আমার পক্ষে যদি সম্ভব হয় তাকে আমি খাবার দিব। যদি কোনো ভাই বস্ত্রহীনতায় ভোগ অর্থাৎ তার বস্ত্র নাই, কাপড় চোপড় নাই, এমনটা যদি হয় যদি আমার পক্ষে সম্ভব হয় তাকে আমি কাপড় দিব। এইভাবে তাকে আমি অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, প্রয়োজনে শারীরিকভাবে কাজ করে তাকে আমি সহযোগিতা করতে পারি। তো এই সহযোগিতা যদি করি অবশ্যই আল্লাহ তাআলা আমরা মুসলমান হিসেবে আমাদের ভিতরে ভাই ভাই হিসেবে ভ্রাতৃত্ব জাগ্রত করে দিবেন। আর আমার যদি কোনো প্রয়োজন হয়, কোনো সমস্যা তৈরি হয় যে কোনো ক্ষেত্রে, আল্লাহ তাআলা অবশ্যই বিষয়টাকে সহজ করে দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই যে প্রত্যেক মুসলমানগণ পরস্পর ভাই ভাই, তারা পরস্পর অন্যায় অত্যাচার করবে না, শত্রুর মোকাবেলায় সকলে একত্রে এগিয়ে আসবে, বিপদে আপদে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে, সাহায্যকারী মুসলিম আল্লাহ তাআলা নিকট প্রিয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুইটা হাদিস থেকে আমরা যেটা শিখছি, প্রথম হাদিস থেকে সমগ্র সৃষ্টি মাখলুক হচ্ছে আল্লাহ তাআলা প্রয়োজন, কাজে আল্লাহ তাআলা সৃষ্টি মাখলুককে ভালোবাসতে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। আর দ্বিতীয় হাদিস থেকে আমরা শিখলাম এটাই যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তার প্রতি আমরা কোনো প্রকার জুলুম করবো না, তাকে শত্রুর হাতে সোপর্দ করবো না এবং সে যদি কোনো বিপদে পতিত হয় বা তার কোনো সমস্যা থাকে আমরা সেই সমস্যার সমাধান করে দিব, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরও বিপদ আপদ দূর করে দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার এই ক্লাসটি দেখবে তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাড়ির কাজ থাকলো, এই দুইটা হাদিসের যে শিক্ষাগুলি রয়েছে, আমি আবার বলতেছি হাদিসের যে শিক্ষাগুলি রয়েছে সেগুলি লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে, আর কোনো যদি প্রশ্ন থাকে সেটা তোমরা গ্রুপে পোস্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।